নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় পেমেন্ট মুড আধার হওয়ার পরেই কিন্তু যত সমস্যা তৈরি হয়েছে আপনাদের আজকেই একটি ভিডিও আমি দিয়ে দেখিয়েছিলাম যে আপনার আধার নম্বরের সঙ্গে কোন অ্যাকাউন্ট নম্বরটা লিঙ্ক করা আছে তা আপনি কীভাবে দেখবেন তো আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কিন্তু তারপরেই আমি দেখতে পেলাম যে অনেকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু সমস্যা চলে এসেছে এবং সেই জন্য সেটা জানানোর জন্য আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে প্রোভাইড করতে হবে তাই আমি কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে কিন্তু কিছু না কেবলমাত্র আপনাদের বলবো গতকাল এবং আজকের পিএম কিষান সংক্রান্ত যে ভিডিওগুলি দিয়েছিলাম তার সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত এবং অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে আপনি কিন্তু যদি না দেখেন তাহলে সমস্যায় পড়ে যাবেন কারণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পেমেন্ট মুড অ্যাকাউন্ট থেকে আধার হওয়ার পরেই আপনার আধার লিঙ্ক করা আছে যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বর যদি আপনার পিএম কিষানে এন্ট্রি করা না থাকে তাহলে কিন্তু আপনি আর পি কিষানের টাকা পাবেন না অবশ্যই এই কথাটা একদম সত্য এবং আপনাকে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ব্যাংকে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আপনি পিএম এম কিষানে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে আসতে হবে যার মাধ্যমে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার অ্যাকাউন্টে চলে আসবে পি এম কিষানের টাকা তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপডেটটি আপনাদের দেখিয়ে দিই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনি কিন্তু পিএম কিষাণ সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন সবার প্রথমে এবং আপনাদের সমস্যাগুলির সমাধানও এই চ্যানেলে করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ষণ বেল আইকনটাকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় তো পি এম কিষান সংক্রান্ত যে ভিডিওগুলি আমি গতকাল থেকে দিচ্ছি তার সঙ্গে এই ভিডিওটার সম্পর্ক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী সমস্যা এসেছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি কিন্তু আপনাদের কাছে একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের করব বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা বের করে আপনাদের আমি দেখিয়ে দেবো যাই হোক পেমেন্ট মুড অ্যাকাউন্ট থেকে আধার হওয়ার পরে তার প্রভাব যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ওপর পড়েছে কৃষকদের সেটাই কিন্তু আপনাদের আমি এখন দেখিয়ে দেবো তো যাই হোক এখান থেকেই আমি একজন কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের করে আপনাদের দেখিয়ে দেবো তার জন্য দেখুন আমি এই প্রথমের কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা দেখার জন্য ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে এই দেখুন স্ট্যাটাসটা চলে এসেছে এবং এখানে দেখুন খুব সমস্যা যেটা কৃষকদের কাছে এখানে পি ব্যাংক রিজেকশান রিজিন লেখা আছে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছিল এবং এখানে লেখা ছিল আপনার অ্যাকাউন্টটাকে পাঠানো হয়েছে ব্যাঙ্কের কাছে রিভ্যালিডেশনের জন্য অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে লিঙ্কড আছে কি তাই দেখিয়ে দেওয়ার জন্য তো সেখানে ব্যাংক থেকে কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি সে কারণে এখানে কিন্তু পি ব্যাংক রিজেক্ট হয়ে গেছে এবং এটা অন্যান্য স্টেটে কিন্তু অনেক দিন আগে থেকেই হচ্ছে আমি আমাদের স্টেটে যেহেতু হয়নি তাই আপনাদের দেখাতে পারিনি এখানে দেখুন রিজনটা কি দেওয়া আছে ইউআইডি ইজ ডিসেবল ফর ডিবিটি কনট্যাক্ট ইয়োর ব্যাঙ্ক টু লিঙ্ক আধার উইথ অ্যাকাউন্ট আপনাদের আমি বলেছিলাম যে এবার কিন্তু আধারের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে তো সে কারণে যেহেতু আধারের সঙ্গে এই অ্যাকাউন্ট নম্বরটা যে অ্যাকাউন্ট নম্বরটা এই বেনিফিশিয়ারি দিয়েছিলেন পি এম কিষানে তার লিঙ্ক করা নেই সেই কারণেই কিন্তু এখানে এই ধরনের ব্যাঙ্ক রিজেকশানের কারণ দিয়ে দেওয়া হলো এবং আপনি দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু ইতিমধ্যে তিনটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন যার মধ্যে শেষ ইনস্টলমেন্টের টাকাটা পেয়েছেন দেখুন দুই এক দু হাজার বাইশ অর্থাৎ পয়লা জানুয়ারি প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে টাকা ট্রান্সফার করেছিলেন সেই টাকাই পেয়েছেন তো এখানে দেখুন এই বেনিফিশিয়ারি পরের কিস্তির টাকা পাওয়ার আগে কিন্তু এনাকে অবশ্যই এনার অ্যাকাউন্ট ঠিক করতে হবে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তবেই কিন্তু সম্ভব হবে এবং এই যে ভিডিওটা আপনাদের স্ক্রিনে দিয়েছি এই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নেন আপনারা কিভাবে বুঝবেন আপনার আধারের সঙ্গে কোন অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা আছে সেটা দেখলে কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং আপনারা ইমিডিয়েট আপনাদের স্ট্যাটাসগুলো চেক করুন এবং ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বরটা অ্যাড করুন যাতে আপনার ডিবিটি ওই অ্যাকাউন্টের মাধ্যমেই চলে আসে আর না হয় আপনাকে এডিএ অফিসে গিয়ে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করে আসতে হবে তো সেটা হয়তো লেনদি প্রসেস হবে তার চেয়ে ভালো হবে আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করেন এবং ব্যাংকে গিয়ে বলেন যে আমার ডিবিটি যেন এই অ্যাকাউন্টের মাধ্যমেই আসে তো আমার মনে হলো এই ইনফরমেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পি এম কিষানের রেজিস্টার্ড ফার্মারদের জন্য তাই জন্য আপনাদের এই ভিডিওটা দিলাম ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেশানটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার স্ট্যাটাস ঠিক আছে না এই ধরনের লেখা আছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ